জয়েন বন্ধুরা, যারা WP কনস্টেবলের জন্য চেষ্টা করছো, যারা অঙ্কে এবং ইংরেজি দুটোই কমা, যে দুটো ছাড়া পাস করা সম্ভব নয়, তো তাদের জন্য মেনলি এই ভিডিওটা। তারা কিভাবে স্ট্রং হবে এবং এই যে ভ্যাকান্সি বর্তমানে চলছে সেই ভ্যাকান্সিতেই চাকরি পাবে। যারা একদমই দুর্বল, যারা বেসিক নলেজ নেই, তাদের সাজেস্ট করব কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। তো এই ভিডিওটা তোমরা যে দেখছো তার জন্য টাইম ওয়েস্ট হবে না বা তোমাদের কোনো MB নুকসান হবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা এখান থেকে জানকারি সঠিক পাবে এবং যে চ্যাপ্টারগুলো আমি বলবো যেখান থেকে বহুত বার কোশ্চেন এসেছে এবং আগেও আসবে এবং আসে, সেই রকম কিছু চ্যাপ্টার তোমাদের সাজেস্ট করব, যেটা অঙ্ক এবং ইংরেজি দুটো থেকেই। কিন্তু পরীক্ষা দেবে কিচ্ছু জানো না, দেখো তাদেরকে বলে রাখি যে অঙ্ক আর ইংরেজি এমন একটা জিনিস, এই দুটো ছাড়া কিন্তু পাস করা সম্ভব নয়। অঙ্ক আর ইংরেজি যদি তুমি একদমই দুর্বল হও, তো এই দুটো থেকে তোমাকে নাম্বার ক্যারি করতেই হবে। তো নাম্বার তোলার জন্য যে চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে এবং বিগত দিনেও আসবে, সেই চ্যাপ্টারগুলো তোমাদের সাজেস্ট করব। তো তোমরা নোট করে নিতে পারো, যদি পেন ডায়েরি থাকে কাছে তো নোট করে নাও, কিংবা ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নাও, যখন তুমি পরীক্ষা দেবে তখন এই ভিডিওটার সঙ্গে মিলিয়ে নেবে যে আমি যে চ্যাপ্টারগুলো বলেছিলাম সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে কি না। প্রথমে অঙ্ক নিয়ে আলোচনা করি, ম্যাথামেটিক্স, পরে ইংলিশ বা ইংরেজি নিয়ে এই ভিডিওতেই আলোচনা করব, পুরোটা জুড়ে থাকো তোমরা। তো প্রথমে অঙ্কের আমি দুটো চ্যাপ্টার আলোচনা করব, একটা হচ্ছে বীজগণিত, একটা হচ্ছে পাটিগণিত। তো বীজগণিত এবং পাটিগণিতের মধ্যে যে চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, নোট করে নিতে পারো বা স্ক্রিন রেকর্ড অন করে স্ক্রিন রেকর্ড করে নিতে পারো। তো বীজগণিতে হচ্ছে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভাজ্য চ্যাপ্টার। কি বিভাজ্য, সব চ্যাপ্টার বলবো না, কিছু কিছু চ্যাপ্টার তোমরা নোট করে নিতে পারো। সে বীজগণিত আর পাটিগণিত মিলে তোমাদের 10 থেকে 12টা চ্যাপ্টার আমি সাজেস্ট করব, যেটা করলে তুমি 100% কমন পাবেই পাবে এবং এই WBP-তেই তুমি যদি এই চ্যাপ্টারগুলো থেকে যে অঙ্ক আসবে সেই অঙ্কটাই তুমি করতে পারো, তো তোমার 100% সিলেকশন পাক্কা। নোট করতে শুরু করো বীজগণিতের বিভাজ্য। বিভাজ্য একটা এমন চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এর কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতেও আসবে। 2 নম্বর হচ্ছে ভগ্নাংশ, বীজগণিতের বলছি আগে, তারপর তোমাদের পাটিগণিতে আসবো। ভগ্নাংশ বীজগণিতে বহু চ্যাপ্টার আছে, সমস্ত করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, জাস্ট চাকরি পেতে গেলে পাস করতে গেলে যে কটা বলছি আমি সে কটা নোট করে নিলি তুমি। এখান থেকে যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কটা বলছি আমি যে অঙ্কটা আসবে যদি করতে পারো, তো তুমি 100% পাস করবেই করবে। দ্বিতীয় গেল ভগ্নাংশ। তৃতীয় হচ্ছে লসাগু গসাগু, বীজগণিতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল চ্যাপ্টার। যে প্রথমে দুটো বললাম এটাও গুরুত্বপূর্ণ কিন্তু অতটা নয়, যেটা লসাগু আর গসাগু, এখান থেকে তুমি 2 থেকে 3টে কোশ্চেন তুমি পাবেই পাবে যে কোনো WB পরীক্ষাতেই, চাই SI র্যাঙ্ক হোক বা তার থেকে কনস্টেবল র্যাঙ্ক হোক। তো লসাগু গসাগু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো 4 নম্বর হচ্ছে বর্গ নির্ধারণ করা। তো বর্গ নির্ধারণ এটা এমন কোনো কঠিন নয়, বর্গমূল বা বর্গ নির্ধারণ করা এটা খুবই সহজ, কিছু ট্রিক্স আছে, তোমরা যদি চাও তো আমি পরবর্তী ভিডিওতে সেই ট্রিক্সটা বলতে পারি। কিচ্ছু মুখস্থ রাখার কোনো দরকারই নেই, জাস্ট ট্রিক্স দিয়ে তুমি বার করে ফেলতে পারবে 4টা অপশন আর ট্রিক্স দেখে। পরবর্তী আসছি পাটিগণিত। বীজগণিতে ব্যাস আমার যা সাজেস্ট করার হয়ে গেল, এই চ্যাপ্টার কথা করলেই তুমি বীজগণিতের যদি এই চ্যাপ্টার করা থেকে যে যে অঙ্ক দেখ, মানে এই চ্যাপ্টারের মধ্যে যদি তুমি করতে পারো 100% পাস, তো এই চ্যাপ্টার থেকেই তোমাদের অঙ্ক বা বীজগণিতের অঙ্ক আসে। পরবর্তী আসছি পাটিগণিতের কোন চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রত্যেকবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে, তো নোট করে নাও বা স্ক্রিন রেকর্ড করে নাও। অনুপাত সমানুপাত খুবই একটা ভাইটাল চ্যাপ্টার, VVI অনুপাত এবং সমানুপাত আসেই আসে। দ্বিতীয় হচ্ছে গড়, গড় নির্ধারণ করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা হয়তো বলবে যে তুমি তো সবই বলে দিলে, তো বাকি কি থাকলো? সব নয় ভাই, সব নয়, জাস্ট 10 থেকে 12টা তোমাদের সাজেস্ট করছি গোটা অঙ্কে বীজগণিত এবং পাটিগণিত মিলিয়ে। তো 2 নম্বর গেল গড়। 3 নম্বর হচ্ছে সময় ও দূরত্ব, গুরুত্বপূর্ণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, সময় ও দূরত্ব। 4 নম্বর হচ্ছে ট্রেন সংক্রান্ত, ট্রেন সংক্রান্ত তোমাদের কোশ্চেন আসবেই আসবে, এটা তুমি লিখে নিতে পারো যে কোনো জায়গায়, ট্রেন সংক্রান্ত আসবেই আসবে, যেটা ট্রেনের অঙ্ক আছে, প্রত্যেক পরীক্ষা আসে এবং তোমাদেরও আসবে। 5 নম্বর হচ্ছে নৌকা স্রোত, অতটা গুরুত্বপূর্ণ নয়, নৌকা স্রোতে জাস্ট তুমি প্রত্যেকটা অঙ্ক করতে হবে না, যেটা বলছি নোট করে নাও। একটা হচ্ছে স্রোত বার করা বা স্থির জল বার করা, স্রোত বা স্থির জল এটা বার করতে পারলেই এরকম একটা থাকবেই থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা হচ্ছে শতকরা, শতকরা নির্ধারণ, এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে প্রত্যেক পরীক্ষায়। তো যেগুলো বললাম যদি নোট করে নিতে পারো খুবই ভালো। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলি, যেটা সব থেকে সহজ নাম্বার ক্যারি করা, সরল সুদ আর জটিল সুদ, একবার বুঝে নিলে তুমি কিন্তু নাম্বার ক্যারি করবেই করবে। সরল সুদ আর জটিল সুদ প্রত্যেকটা পরীক্ষায়, চাই সে WBCS হোক বা WBP হোক, আসেই আসে। তো সরল সুদ জটিল সুদ
লাস্ট হচ্ছে মিশ্রণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারগুলো নোট করলে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা বলি, সরল সুদ, জটিল সুদ, শতকরা, গড় আর অনুপাত সমানুপাত, এই চারটে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চারটে চ্যাপ্টার তুমি করতে পারলে বাকিগুলো তুমি কিন্তু করতে পারবে। তো এই চ্যাপ্টারগুলো থেকে তোমার কিন্তু আসি আসে, যেগুলো সাজেস্ট করলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা অঙ্ক পাবে, WBP পরীক্ষার পর তোমরা স্ক্রিন রেকর্ড করে নাও, মিলিয়ে নিও। তো এটা গেল অঙ্কের পাঠ, এবার আসছি ইংরেজির পাঠ। ইংরেজি যেহেতু WBP কনস্টেবলের জন্য নতুন সিলেবাস ওয়াইজ নাম্বার কিন্তু অনেক কম করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 4 থেকে 5 নাম্বার কিন্তু ইংরেজি থেকে তুলতেই হবে, বাধ্যতামূলক নয়, কিন্তু তুমি তুললে তবেই কিন্তু তুমি স্ট্যান্ড বা কম্পিটিশনে লড়তে পারবে, মানে 50% নাম্বার যেগুলো বলছি আগে ভালো করে শোনো, যেটা তুমি একদমই টাইম ওয়েস্ট করতে যাবে না ইংরেজির মধ্যে, সেটা হলো সিনোনিম আর অ্যান্টোনিম। দেখতে পারো, জাস্ট তুমি ফাঁকা টাইম বসে আছো ইউটিউব, ফোন বা নিজের বইয়ে দেখতে পারো, কিন্তু ওয়েস্ট করতে যাও না টাইম, এটা মুখস্থ করে করে যে আমি পড়বো, কারণ বারবার বলি একটা সিনোনিমের কিন্তু একটা সিনোনিম হয় না, হয়তো তুমি সেই সিনোনিমটা জানো, সেই সিনোনিমের 5টা অপশন তুমি পড়েও গেছো, কিন্তু পরীক্ষাতে সেই 5টা ছাড়া আর একটা 6টা আছে যেটা তুমি পড়ো নাই, সেটা দিয়ে দিচ্ছে, তো তোমার টাইমটা ওয়েস্ট এখানে, জাস্ট তুমি দেখে নিতে পারো। বাকি হল কারেকশন হয় না এমন কোনো ব্যাপার নয়, হল কারেকশন কিন্তু সিনোনিম অ্যান্টোনিম হয়, সেটা ডিপেন্ড করে তার গার্ডের ওপর, অনেক ক্ষেত্রে হয়ে যায়, কারণ WBP পরীক্ষা আমিও দিয়েছি, আমিও জানি অনেকে দিয়েছে, যা তারাও জানে। তো সিনোনিম অ্যান্টোনিম একদম করতে যাও না। এবার আসছি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আসবে এবং এখান থেকে তুমি 100% নাম্বার ক্যারি করতে পারবে, জাস্ট একটু নলেজ থাকলেই তোমাকে হবে, কি হচ্ছে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে তুমি 1 থেকে 2 কোশ্চেন পাবেই পাবে, ন্যারেশন চেঞ্জ থেকে 1 থেকে 2 কোশ্চেন পাবেই পাবে, দুটো না পেলেও একটা দুটো পাবেই পাবে ভয়েস আর ন্যারেশন চেঞ্জ থেকে। 2 নম্বর হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন, এখানে তুমি 1 নম্বর পাবেই পাবে, তো তোমার 3 নম্বর পাক্কা হয়ে গেল, একটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, 2 নম্বর সিনোনিমটা আমি বাদ দিয়ে দিলাম, ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ, 1, 2 নম্বর আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন, যেটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে তুমি 1 নম্বর পেলে, তাহলে হয়ে গেল 3। ভালো করে শোনো, এরর কারেকশন যদি তোমার নলেজ থাকে তাহলে করতে যেও, এরর কারেকশন আসেই আসে, যদি নলেজ না থাকে করতে যেও না। আর একটা যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে শূন্যস্থান পূরণ করো, ওপরে কোনো কলম বা কোনো লেখা তোলা থাকবে সেখান থেকে শূন্যস্থান পূরণ করো, এখানে তুমি 1 নম্বর, তাহলে তোমার হয়ে গেল 4 নম্বর। আর একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড আর ইডিয়মস, ওয়ান ওয়ার্ড ইডিয়মস যদি তুমি একবার পড়তে লাগো না, এত মজা আসবে পড়তে পড়তে যে তোমাকে পড়ার কোনো দরকারই নেই, তো এখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে নাম্বার। তো ওয়ান ওয়ার্ড 1 আর ইডিয়ম 1, চলো ইডিয়ম আমি ছেড়ে দিলাম, ইডিয়ম হয়তো অনেক হার্ড লাগছে মুখস্থ করতে পারছি না, তাহলে তোমার ইংরেজিতে 5 নম্বর কীভাবে উঠবে সেটা জেনে নাও। 1 হচ্ছে ওয়ান ওয়ার্ড, 1 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কস যেটা থাকে, 1 নম্বর, 2 নম্বর এরর কারেকশন যদি করতে পারো ভালো, অনেকে করতে পারে না, তো চলো আমি ছেড়ে দিলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ওখান থেকে তুমি 1 নম্বর, 3 নম্বর তোমার হয়ে গেল। এবার হচ্ছে ভয়েস চেঞ্জ 1 নম্বর, ন্যারেশন চেঞ্জ 1 নম্বর, মানে 4 আর 5, মানে যার ইংরেজিতে কোনো নলেজ নেই সে যদি পুরো কিছু পড়তে যায় যে এটা পড়বো ওটা পড়বো সেটা পড়বো, সে কিছুই পারবে না। তো আমি যে চ্যাপ্টারগুলো সাজেস্ট করলাম এই চ্যাপ্টারগুলো থেকে যদি তুমি ভালোভাবে পড়ো, তো 5 নম্বর ইংরেজিতে ক্যারি করা 10-এর মধ্যে খুবই আসান, খুবই সহজ। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম, তো ভিডিওটা তোমাদের কাছে থাকবে, স্ক্রিন রেকর্ড করে তোমরা রেখে দিতে পারো, পরবর্তীকালে যখন তোমাদের পরীক্ষা আসবে তারপরে তোমরা মিলিয়ে নিতে পারো, যে চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যারা অঙ্ক পারো না একদম, অঙ্ক একদম কমা, বা যারা ইংরেজি দেখলেই ভয় লাগে, মেনলি তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। আর তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো, ফলো করলেই কিন্তু তোমরা সাকসেস হবেই হবে, এমন নয় যে যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টার থেকে আসবে না, আর এমন নয় যে বহুত সারে চ্যাপ্টার তোমাকে সাজেস্ট করে দিলাম, ইংলিশ থেকে মাত্র 4 থেকে 5টা টপিক এবং অঙ্কে থেকে মাত্র 10টা থেকে 12টা, তো এর বাইরে কিন্তু তোমাদের সাজেস্ট করিনি। তো এইটুকু করলেই তুমি কিন্তু, আর GI তো তোমরা জানো যে সিরিজ টিরিজ আছে, GI নিয়ে আলোচনা করছি না, এই দুটো করলেই কিন্তু তোমরা কম্পিটিশনে দাঁড়াতে পারবেই পারবে। তো আশা করি তোমাদের MB নষ্ট হলো না বা টাইমটা নষ্ট হলো না কিছু শিখে যেতে পারলে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা তোমাদের মতো চেষ্টা করছে এরকম যে WBP, যাদের একদমই নলেজ নেই যে কীভাবে পড়তে হবে, যারা ইংরেজি আর অঙ্ককে দেখলেই একদম ভয়ে পিছিয়ে চলে আসে যে কী আছে এর মধ্যে কী আছে, কিছুই নেই, একবার নেমে পড়ো কিচ্ছু নেই, আর যাদের তাছাড়াও তাদের যাদের ভয় লাগে যে কটা সাজেস্ট করলাম চ্যাপ্টার তোমাদের সেইগুলো পড়তে পারো, সেইগুলো থেকে পড়লেই কিন্তু তুমি কম্পিটিশনে লড়তে পারবে বা
চাকরি পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স খোলা আছে, এখানে কমেন্ট করো, তো সঠিক টাইমে উত্তর পেয়ে যাবে। আজকের ভিডিও এতটাই, জয় হিন্দ, জয় ভারত।